সময়টা ছিল 2015 সাল থেকে 2019 সালের বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ ছিলেন সৌম্য সরকার। এই অলরাউন্ডারকে ছাড়া বাংলাদেশ স্কোয়াড কল্পনাই করা যেত না। তবে সেই সৌম্য এখন বাংলাদেশ জাতীয় দলের অতিথি। বারবার ফিরে আসেন, আবারও চলে যান, তবে কেন এমন হয়? বারবার সুযোগ পেয়েও কেন হারিয়ে যান সৌম্যরা? 2015 সালের এপ্রিল থেকে 2018-19 সালের সেপ্টেম্বর পর্যন্ত টেস্টেও জাতীয় দলের অংশ ছিলেন সৌম্য। মূলত ওপেনার না হলেও মিডল ও লেট অর্ডারে ভরসার প্রতীক ছিলেন এই অলরাউন্ডার। এরপর দীর্ঘদিন টেস্ট দলের সঙ্গে নেই তিনি। 2020 সালের পর থেকে ওয়ানডে ক্রিকেটেও বাজি খেলতে থাকেন সৌম্য। প্রতিনিয়তই খারাপের থেকে খারাপ হতে থাকেন তিনি। তবে টি টোয়েন্টি ফর্ম্যাটে মোটামুটি অবস্থান শক্ত করে ধরে রেখেছিলেন সৌম্য। ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর দীর্ঘ 27 মাস পর আবারও সুযোগ পান সৌম্য। এরপর আবারও বাদ পড়েন তিনি। এরপর আবারও সুযোগ পেয়ে চলতি বছরের মার্চে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজটি খেলেছেন। এই সিরিজের 2 ম্যাচের একটিতে 66 বলে 68 রান, অন্যটিতে মাত্র 3 রানে আউট হয়েছিলেন এই ওপেনার। এদিকে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে আবারও দলে ডাক পেয়েছেন সৌম্য। যেহেতু 8 মাস আগে সর্বশেষ ওয়ানডে সিরিজে দলে ছিলেন, সেই সিরিজে 1টি ম্যাচে 68 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন, তাই তার দলভুক্তি নিয়ে কোনো নেতিবাচক কথাবার্তা শোনা যায়নি, সমালোচনাও তেমন হয়নি। তারপরও কোথাও না কোথাও প্রশ্ন জাগে, বারবার কেন সৌম্য সরকারকে ডাকতে হয়? বিকল্প কোনো রাস্তা নেই নির্বাচক প্যানেল বা টিম ম্যানেজমেন্টের? নতুন কেউ উঠেও আসেন না, তাই ঘুরে ফিরে সৌম্য সরকার, এনামুল হক, বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তানজিদ তামিম, পারভেজ ইমন কিংবা নাইম শেখদেরই দলে ডাকতে হয়। এইসব ওপেনাররা ঘরোয়া লিগেও আহামরি ভালো খেলেন না, ঘরোয়া লিগের রানের বন্যাও ভাসান না, এই জন্য তাদের না নিয়ে উপায় নাই, ব্যাপারটিও এমন না। আসলে বাস্তব চিত্র হলো, ঘরোয়া ক্রিকেটে ভালো না খেলেও তারা ঘুরে ফিরে ঠিকই আবার জাতীয় দলে আসেন এবং এসে আবারও কিছুদিন অল্প কিছু ম্যাচ খেলেন, ফেরার পর ভালো করতে না পেরে আবারও বাদ পড়েন, এরপর কিছুদিন বাইরে থেকে অটোমেটিক্যালি আবার জাতীয় দলের ডাক পান। এভাবেই চলছে মূলত বাংলাদেশের ক্রিকেট। সত্যি বলতে বাংলাদেশ ক্রিকেটে নতুনদের পদার্পণ কম, তাই ঘুরে ফিরে যারা আছেন তাদেরই নিয়ে স্কোয়াড সাজাতে হয় টিম ম্যানেজমেন্টের এবং এদের খুব ভালো খেলার প্রয়োজনও হয় না। এরপর 2-4টা সিরিজে সুযোগ পাওয়ার পর যারা খারাপ খেলার প্রতিযোগিতায় মাতেন এরপর তাদের বাদ দেওয়া হয়, আর যারা একটু কম খারাপ খেলেছেন তাদের তখন নতুন করে বিবেচনায় আনা হয়। এটাই হলো বর্তমান বাংলাদেশের ক্রিকেটের চিত্র। এসব খেলোয়াড়রা বুঝে গেছেন যে আমাকে ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলতে হবে না এবং ঘরোয়া ক্রিকেটেও খুব ভালো খেলারও প্রয়োজন নেই, কিছু না করে আবার জাতীয় দলে চান্স পেতে পারি। শুধু আমার জায়গায় যে বা যারা জাতীয় দলে খেলছে তারা আমার চেয়ে একটু বেশি খারাপ খেললেই আবার সুযোগ পাবো। এভাবেই চলছে, কিন্তু আর কতকাল?